সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। দেশ সহ রাজ্য জুড়ে এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবার এগিয়ে এলো তারকেশ্বর মহিলা ভলিবল ক্লাব। এদিন তারা করোনা পীড়িতদের কথা চিন্তা ভাবনা করে মুখ্যমন্ত্রীর জরুরিকালীন ত্রাণ তহবিলে 10,000 টাকা অনুদান দিলেন। জানা গেছে, ক্লাবের কোচ তথা সেক্রেটারি শঙ্কর পাল, সদস্য অশোক চক্রবর্তী, গদাধর ধারা, লিপিকা ধারা, মৃণাল ভট্টাচার্য, সমীর পাল সহ আরও অনেকে একসাথে এসে তারকেশ্বর বিডিওর রশ্মিদীপ্ত বিশ্বাসের হাতে 10,000 টাকার এই অনুদান রাশির চেকটি তুলে দেন। ক্লাবের পক্ষ থেকে এদিন জানানো হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা এবং আমফান মোকাবিলায় কাজ করে চলেছেন, তার সেই কাজকে শ্রদ্ধা জ্ঞাপন করতেই আজ আমাদের ক্লাবের পক্ষ থেকে এই অনুদান রাশি তুলে দেওয়া হয়। অন্যদিকে তারকেশ্বর মহিলা ভলিবল ক্লাবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানালেন এলাকার সকল সাধারণ মানুষ থেকে শুরু করে বহু বিশিষ্টজনেরা। থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে করোনামুক্ত আন্তঃহাবিলে করোনামুকাবিলার জন্য আমরা 10,000 টাকা একটা চেক বিডিও সাহেব তাও সাহেব বিডিও সাহেবের হাতে চেক তুলে দিলাম। আপনার নাম? গদাধর ধারা। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।